হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে। আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি। আজকে কথা হবে তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে রাত্রে কোথায় থাকবেন। কেউ যদি মনে করেন সকালে মায়ের মন্দিরে পুজো দেবেন তাহলে রাত্রিযাপন তো তারাপীঠেই করতে হবে, তো তার জন্য বিভিন্ন ধরনের তারাপীঠে থাকার হোটেলের ব্যবস্থা রয়েছে। এই ভিডিওতে সেরকমই দুটি হোটেল সম্পর্কে কথা বলবো, দুটি হোটেলই প্রিমিয়াম বাজেটের। এখন যে হোটেলটি দেখছেন এটির নাম হচ্ছে হোটেল ব্লু স্টার। এই হোটেল ব্লু স্টারের নিচেই রয়েছে বাংলায় নীলতারা রেস্টুরেন্ট। আপনারা যদি ব্লু স্টার হোটেলে থাকেন তাহলে রেস্টুরেন্ট হিসাবে তার নিচেই রয়েছে আপনাদের জন্য নীলতারা, বা যদি তারাপীঠে আপনারা পুজো দিতে আসেন তাহলেও আপনারা এই নীলতারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। এখন আমরা জেনে নিই যে এই হোটেল ব্লু স্টারে কী কী ধরনের রুম আছে এবং তার ভাড়া কত। নন এসি আর এসি কি রেট আছে? নন এসি ডবল বেড আপনার 900, আর এসি যদি নেন এসি 1500 প্লাস জিএসটি। প্লাস জিএসটি নন এসিতে কত বললেন? 900 প্লাস জিএসটি। 900 প্লাস জিএসটি আর 12% 12%। নন এসি হলে 900 প্লাস জিএসটি আর 12%, আর এসি হলে 15 প্লাস 12% জিএসটি। এখন যে হোটেলটি দেখছেন এটি হচ্ছে হোটেল বিনাপানি ডিলাক্স 1। তো এই বিনাপানি হোটেলটি হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে সামনে এগিয়েই বাঁ হাতে পড়বে, আর সেদিকেই আমরা এখন যাচ্ছি, দেখে নেব আর জেনে নেব আর সঙ্গে আপনাদেরকেও জানাবো এই হোটেল বিনাপানি সম্পর্কে। তাহলে চলুন দেখি আমরা হোটেল বিনাপানি। বাকি আপনারা তো জানেনই যে সিজনে সব জায়গাতেই হোটেলের দাম বাড়া কমা করে। আর তারাপীঠের বিষয়টি একটি অন্যরকম, কারণ তারাপীঠে অমাবস্যা, পূর্ণিমা বা কৌশিকী অমাবস্যা বা কালী পুজো, দুর্গা পুজো এই জাতীয় সময়গুলো ওদের সিজন হয়। তো সেই কারণেই তারাপীঠের এই হোটেলগুলির দাম সবসময় একটু ওঠানামা করে, তবে পুরো ব্যাপারটাই 100-200 কিংবা 300 টাকার মধ্যেই বাড়া কমা করে। তো আপনারা যখন যাবেন সেই তখনকার অনুযায়ী আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন, নাম্বার আপনারা ভিডিও ডেসক্রিপশান বক্সে দেখে নিতে পারেন, আমি দিয়ে দিয়েছি। আর এখন যে রুমটিতে আমি এসেছি সেই রুমটির হচ্ছে ব্যালকনি এটি, আর রুমের ভেতরটি আপনারা একটু ভালো করে দেখে নিন। এই হচ্ছে ডবল বেড, তো আপনারা চাইলে এই ডবল বেডে 3 জন শুতেই পারেন। আমি যখন গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে আমরা 3 জন ছিলাম, ভালোভাবে ধরে যায় একটা ডবল বেডে 3 জনের ভালোভাবে ধরে যায়। আর এটি হচ্ছে হোটেলের বাথরুম, বাথরুমে তো সবই দেখতে পাচ্ছেন, কুমোর, বেসিন, গিজার সবই রয়েছে, এসি তো রয়েছে, আর তার সাথে রয়েছে বেডসাইড টেলিফোন যেখান থেকে আপনারা হোটেলের রিসেপশন কিংবা রেস্টুরেন্ট যেটি রয়েছে হোটেলের সেখানে ফোন করে খাবারের অর্ডার দিতে পারেন। আর রয়েছে একটি বড় এলইডি টিভি, সঙ্গে এই যে ড্রেসিং টেবিলটি দেখছেন এর নিচে রয়েছে একটি ছোট মিনি ফ্রিজ, আর আছে একটি টি টেবিল, দুটি চেয়ার। তো আমি আপনাদেরকে পার্সোনালি এই হোটেলটি রেকমেন্ড করতে পারি, কারণ আমি এখানে থেকেছি, আমি জানি এদের যে সার্ভিস সেটা খুবই ভালো। আর এখন যেটি দেখছেন এই সামনের যে জায়গাটি এটি হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট। এখন আমরা আবার চলে এসেছি হোটেলের রিসেপশানে, আর আপনারা যদি হোটেলে এসে হোটেল বুক করেন তাহলে আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরের এই সামনের রিসেপশানে এসেই কথা বলতে হবে, রিসেপশনটিও বেশ গুছোনো। আর যদি চান হোটেলে না এসে
ফোন করে কথা বলে নেবেন, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশানে এই হোটেলের ফোন নাম্বার রয়েছে, আপনারা সেখানে ফোন করে কথা বলে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ প্রদান করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিন। আর দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণ টাটা।